হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পারতেছেন তিনটি কাদাকনাথ মুরগি। তো আজকে আমি কাদাকনাথ মুরগি সম্বন্ধে কিছু বলব। তো ভিডিও শুরু করার আগে সবাই পার্ট 360 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। তো বন্ধুগণ, দেখতেই পারতেছেন তিনটি কাদাকনাথ মুরগি। পোলট্রিতে নতুন সম্ভাবনাময় কাদাকনাথ মুরগি, বর্তমানে এটি পালন করে অনেক লাভবান হওয়া যায়, কম খরচে এটি লালন পালন করা যায় এবং এই লালন পালন করে অনেক টাকা আয় করা যায় মুরগির মাধ্যমে, কাদাকনাথ মুরগি। এই মুরগি দেখতে কালো বর্ণের। তো এই মুরগি তিন জাতে হয়, একটা সম্পূর্ণ ব্ল্যাক, আর একটা গোল্ডেন, আর একটা স্প্যানসেল। তো আমার এইখানে আনা যে তিনটা বাচ্চা কাদাকনাথের, তো এই তিনটাই পেন্সিল। তো এই জন্য গায়ে সাদা সাদা, কলার এদিকে দেখেন সাদা সাদা ইয়ে উঠছে, মোরগটা এই যে মোরগটা সাদা সাদা কলার, এখানে পেন্সিল, এর জন্য এটা এখানে সাদা। বয়স মাত্র আর আমার হয়েছে মুরগি, এই মুরগির আকার একটি দেশাল মুরগির মতো, আড়াই কেজি দুই থেকে আড়াই কেজি মুরগি দেড় থেকে দুই এরকম হয়। বর্তমানে লাভজনক পালন এটি, খুব কম খরচেই পালন করা যায়। খাদ্যের বৈশিষ্ট্য হচ্ছে এগুলার 70% শাকসবজি, বলতে গেলে যে ঘাস, কুমড়ি শাক, তারপরে ঘাস টাস, এগুলো 70%, আর হচ্ছে আপনার 30% পোলট্রি খাদ্য। লাভজনক একটি পালক বর্তমানে কাদাকনাথ। আমার এখানে তিনটা আছে, একটা মোরগ আর দুইটা মুরগি, দুইটা মুরগি একটা মোরগ। কাদাকনাথ নিয়ে আমার এই বার্ড 360 চ্যানেলে আরও কিছু ভিডিও আছে, আপনাদের ভিডিওগুলো অনেক হেল্পফুল, চাইলে দেখতে পারেন।